আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রিয় ভিউয়ার্স, আমরা হচ্ছে লাল বাজার আছি, সিলেট লাল বাজার আইছি। প্রিয় ভিউয়ার্স, ইনে আমার খারাপ ওই লোক আমি আপনার চাইলাম যে ইলিশ মাছ দেখাইতাম, তো লাল বাজার অনেক সাইজের ইলিশ মাছ লই আইছে। প্রিয় ভিউয়ার্স, আপনার দেখা ইলিশ মাছ দেখা বিভিন্ন সাইজের ইলিশ মাছ কেন আছে, তার লগে মাতিয়ে জানা গেছে তারা এগুলো কাজীবাজার থেকে আনছেন ইলিশ মাছ, বিভিন্ন বিভিন্ন সাইজে বিভিন্ন ইলিশ মাছ রাখছেন দৌকা। প্রিয় ভিউয়ার্স, টাটকা ইলিশ মাছ এগুলো সকালে আজকে সকাল সকালে তারা আনছেন কাজীবাজার থেকে, সিলেট কাজীবাজার থেকে এনে লালবাজার এনে বেচরা তার লগে মাতিয়ে এগুলোর দাম দর জিকাইম এগুলো সব বিষয় তার সাথে জানবো, তার লগে হালকা হালকা পরিচয় হয়ে যায়। ৪০০ গ্রাম যেটা এটাই লোক আপনার ৫৫০-৬০ কেজি আপনার ১/২ কেজি ৫০০ গ্রামের সাইজ ৫৫০-৬০ কেজি ৫০০ টাকা কেজি। আমরা আনছি খাজিবার থেকে, আজকে সকালে আইছি নতুন মাছ, একবারে টাটকা মাছ। ইলিশ মাছের কোনো ফরমালিন থাকে না আপনার, এগুলো কি আপনার জাতীয় মাছ? ইলিশ মাছ উঠছেন, এগুলো বাংলাদেশি মাছ। আর এদিকে আপনার ১ কেজির উপরে মাছ, আপনার ১ কেজির উপরে আপনার ৮৫০-৯০০ টাকা কেজি। এদিকে আপনার ৫৫০-৬০০ গ্রাম মাছ আপনার। আপনার নাম কি দাওয়ায়? ভাই, আমার নাম ফজলুর রহমান। কদিন ধরে ব্যবসা করা? প্রায় আপনার ১০-১১ বছর হইব। আপনার আপনি একলা না লোকে আছে? আরো লোকে আমার ভাই আছে। জি ভাই, আমার ভাই মোটামুটি বর্তমানে বাজারে একটু আপনার মান্দা, আরো কয়েকদিন গেলে যেমন গরমর জয় আলে আপনার টান আইলে আপনার একটু বাজার উঠবে। যেমন ধরো আপনার সামনে দিয়ে গরম, আর আপনার গরমের সময় একটু ইলিশা বিক্রিয়া, মানে এই সময় সিজন পয়লা বিষয় কিন্তু আপনার আরো বেশি চলে। সাড়ে দেখলাম ব্যবহার সাইনে কাস্টমারদের মাত্রা দামা ধরি চলে ব্যবহার। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, আমি জুবাইল আহমদ মাহের, আপনার লগে আছি সিলেট লাল বাজার। তো ভিউয়ার্স, লাল বাজার আইসি ভিউয়ার্স আপনার কিছু মাছ দেখাইতাম, এগুলো তারা এনে বড় মাছ তারা রাখছেন। তো ভিউয়ার্স, খুব বড় বড় মাছ আছে লাল বাজার, আমি আপনার আস্তে আস্তে সব মাছ হলে পরিচয় করে দিব। ওদের একটা গোয়াল মাছ, লম্বা একটা গোয়াল মাছ, সবচেয়ে মজার বিষয় লেগে বিহার থেকে কাম ডিম রাখা হয়েছে। তো কোন মাছের ডিম বিহার দেখ, কার মাছের ডিম রাখা হয়েছে? তো কেজি কিলা ডিমর? ৫০০ টাকা কার মাছের ডিম কেজি? ৫০০ টাকা। কিন্তু কয় কেজি আছে আনুমানিক? ৫০০ গ্রাম। বিহার্স, আপনার ডিম দেখলাম, আমরা গোল মাছের লাগে মাতিলে গোল মাছের কেজি কিলা? গোল মাছের কেজি হলে ৬৫০ টাকা দেখায় গোল মাছ। এগুলো কোন থেকে আনছেন? বিলের মাছ, খাজিবাজার থেকে আনছেন? আগুন না কেজি কিলা?
পিওয়ার গন্যা কেজি 400 টাকা, টাটকা মাছ আজকে সকালে সিলেট খাজি বাজার থেকে আনছে। বড় একটা গোয়াল দিকে ওখান গই গল কেজি গিলা 850 টাকা। তো বিয়ার্স একটা কেজি লেগে 850 টাকা দেওকা। বিয়ার্স মাছের লোক পরিচয় হয়ে গেছে, মাছের লোক পরিচয় হয়ে যায় যে মাছ নিয়ে আসছে তাদের পরিচয় হয়ে যায়। সালাম আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? স্যার আপনার বাড়ি কোন জায়গা স্যার? টুকর বাজার। কিন্তু আপনি কদিন ধরে চাকরি যে করা ব্যবসা করা? 30 বছর ধরে। আপনার আগের 30 বছর থেকে বর্তমান যে বাজার, বাজারে কত রকম তফাৎ আছে? আগরলান বাজার আগে ভালো আসলো, তুমি চেষ্টা করিয়া যে আগে খুব বাজার খুব ভালো আসলো, আগরলে এখন বাজার নাই। আমরা রুই মাছের এটা সম্পদ, রুই মাছ সম্পর্কে জানি আমরা। আচ্ছা এটা রুই মাছের কেজি গিলা কত? 280 টাকা। খেয়ে তুমি চাই খাইটা নিত, আপনার খাইটা দিবা নি আলাদা টাকা আছে। তো আমরা একটা রুই মাছ দেখি, খুব বড় রুই মাছ, ঘাস কাপ হয়ে যাবে, ঘাস কাপ বড় ঘাস কাপ একটু কম লাগে দাম 250 টাকা। ভিউয়ার্স আমরা ছোট রুই মাছ দেখলাম দেওকা। লালবাজার, সিলেট লালবাজার আমরা আছি বর্তমানে, রুই মাছ দেখাইলাম। এই রুই মাছের কেজি গিলা 250 টাকা। এটার কেজি 250 টাকা, এটা মিডিয়াম সাইজের রুই মাছ। এখন যে মাছের এটা মাছের দাম লাগে 300 টাকা কেজি। আপনার দেখলে ঘাস কাপ মাছ দেখলাম 300 টাকা কেজি ঘাস কাপ। সবচেয়ে মজার মজার বিষয় হইলে আপনার দেখলে খুব বড় একটা মাছ, বাঘ মাছ একটা কল্লাটা খুব বড় কল্লা, খুব বড় মাছ একটা বাঘ মাছ। সিলেটি সিলেটি একটা চিনি বাঘ মাছ নামে এটা পরিচিত, বড় একটা মাছ। এটা কিলা বেচবা? খাইটা 2000 টাকা। আর সম্পূর্ণ মানে যে এইবার আলোচনা সাপেক্ষে তো বিওয়ার্স কিছু নিতে আসেন আপনারা, বা বড় মাছ আইলে আপনারা আইটি খাইটা নিলে আপনার 2000 টাকা। আর যদি সম্পূর্ণ মাছ নিতে চান তারপরে আলোচনা সাপেক্ষে সব জায়গাতে মাঠও আইয়া একটা দাম দর করে আপনারা নিতে পারবা। তো যত কেন খুব ভালো ভালো মাছ, টাটকা মাছ আছে। আমরা বিওয়ার্স আমরা মাছ দেখলাম, মাছ হইলে সব মাছ হইলে পরিচয় হইলাম, মাছের দাম তো জানলাম। তো তার আছে আমরা বিদায় এখন নিয়ে গিয়ে ভালো থাকুকা, আপাতত তো বিদায় নেই কি বুঝলাম। ওকে তো বিওয়ার্স আমরা বিদায় নেই কি মাছ থেকে, বাঘ মাছ থেকে, বাঘ মাছও দেখলাম, সব মাছও দেখলাম। তারপর তো লালবাজার থেকে আমরা মাছ মাছের অর্থ থেকে বিদায় নেই কি আপনারা সকল ভালো থাকবো। আমরা চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করবা, আর সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না করলে আপনারা আরও সুন্দর জিনিস পাইতে নাই, সুন্দর জিনিস পাইতে হলে অবশ্যই আমরা চ্যানেল লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে হইবা। ভালো থাকুকা, বাই বাই।